13 তালকাটোরা রোডের বাড়িতে এখন চূড়ান্ত ব্যস্ততা। কদিন পরেই বিদায় নেবেন এই বাড়ির দীর্ঘদিনের বাসিন্দা প্রণব মুখোপাধ্যায়। এখনও প্রণববাবুকে শুভেচ্ছা জানাতে তালকাটোরা রোডের বাড়িতে ভিড় করছেন শুভাকাঙ্ক্ষীরা। তার মধ্যেই টুকটাক চলছে নিত্যদিনের ব্যবহারের আসবাব ও অন্যান্য জিনিস স্থানান্তরিত করার প্রস্তুতি, চলছে শপথের প্রস্তুতিও। ব্যস্ত ছোট মেয়ে শর্মিষ্ঠা, আগামী দিনে রাষ্ট্রপতির অফিসিয়াল হোস্টেস হিসাবে কি তাঁকেই দেখা যাবে? বলা হয় কি ফার্স্ট লেডি বা একটা হোস্ট কেউ যদি আসে বাইরে থেকে, সবসময় রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির ওয়াইফ নর্মালি করেন, সেটাতে বিভিন্ন জায়গায় পরিবারের অন্য সদস্যরাও করেছেন, আমরা দেখেছি ইতিহাস রয়েছে, সেটাতে সেই ভূমিকাতে আপনাকেও দেখা যেতে পারে? যদি প্রয়োজন হয় তো নিশ্চয়ই করব। 25 তারিখ থেকে প্রণব মুখোপাধ্যায়ের নতুন ঠিকানা রাইসিনা পাহাড়ের 340 কামরার রাষ্ট্রপতি ভবন। তবে বাবার সৌজন্যে শর্মিষ্ঠাও যে রাষ্ট্রপতি ভবন সম্পর্কে বেশ পড়াশোনা করে ফেলেছেন তাও বোঝা গেল তাঁর কথায়। হ্যাঁ, কিন্তু 340 কামরার ভিতরে সেটা রাষ্ট্রপতি ভবন পুরো প্রেসিডেন্সিয়াল এস্টেটের অফিস, অন্যান্য স্টাফ কোয়ার্টার্স, প্রেসিডেন্টের যে পার্সোনাল উইং, ফ্যামিলি উইং, সেটা জাস্ট একটা ছোট জায়গা নিয়েই আছে। সেটা এই নয় কি 340টা ঘর পার্সোনাল ইউজেজের জন্য, তা না। 25 তারিখ থেকে দেশের প্রথম নাগরিকের নাম প্রণব মুখোপাধ্যায়, কিন্তু তার সঙ্গে কি বাবা প্রণব মুখোপাধ্যায়ের মধ্যে কোনো পরিবর্তন আসবে? মানতে নারাজ আদরের মেয়ে। আমার বাবা তো আমার বাবা, সে দেশের প্রথম নাগরিক হোক আর দ্বিতীয় নাগরিক হোক, এতে ফাদার্স ডটার রিলেশনশিপে তো কোনো রকম পার্থক্য হওয়া হবে না। রবিবার ফল প্রকাশের পরই প্রণবকে শুভেচ্ছা জানিয়ে ফোন করেছেন মমতা, জানিয়েছেন হাজির থাকবেন শপথেও। টানাপোড়েনের বরফ গলেছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। প্রণববাবুর আত্মসহায়ক অবশ্য জানালেন মমতা প্রণববাবুকে বরাবরই শ্রদ্ধা করেন, রাজনৈতিক কারণেই বিভেদ তৈরি হয়েছে বা কেউ তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের তো নিজেরও একটা লাইন অফ অ্যাকশনস আছে, থিঙ্কিং আছে, থট আছে, সেই লাইন এবং থটে ওর মনে হয়েছিল প্রণববাবুকে হয়তো ছাড়া উচিত হবে না। আমি মমতা ব্যানার্জিকে খুব ভালো জানি, আমি বিশ্বাস করি যে মমতা ব্যানার্জি ব্যক্তিগতভাবে, আমি বারবার ওকে লিখেছি এবং জানিয়েছি, সেটা হচ্ছে মমতা ব্যানার্জি প্রণববাবুকে ভীষণ শ্রদ্ধা করেন, আমি খুব ভালো জানি। প্রদ্যোৎবাবু এদিন জানিয়েছেন শপথ গ্রহণে হাজির থাকবেন প্রকাশ কারাট, মুলায়ম সিংহ, মায়াবতীও। বিজেন্দ্র সিংহ, এবিপি আনন্দ, নয়াদিল্লি।